বর্তমান সাংসদ গাজী গোলাম দস্তগীরের কিছু লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিচ্ছে বক্তব্য দিচ্ছে এই কথা বলে যে যদি নৌকায় ভোট না দেয় তাহলে গ্যাস বিদ্যুৎ পানির লাইন কেটে দেওয়া হবে এবং আজকে গোলাকান্দাল ইউনিয়ন থেকে খবর আসছে যে ওইখানে বলতেছে বয়স্ক ভাতার যে কার্ড বিধবার যে কার্ড এবং যে সমস্ত সরকারি আপনার সাহায্য সহযোগিতা আসছে সেগুলোকে ওরা বন্ধ করে দিবে তো এটা তো কারো ব্যক্তি সম্পদ না এটা সরকারের সম্পদ সরকার জনগণকে দিয়েছে দুস্থ মানুষকে দিয়েছে দুস্থ মানুষ সেটা পাচ্ছে তাদেরকে এই বলে ভয়ভীতি দেখানো হচ্ছে তাদের সেই কার্ডগুলি সেই অধিকারগুলি থেকে বঞ্চিত করে তাচ্ছে একটা প্রতিপক্ষকে তাদের যদি কোনো জনগণের কাছে বলার মতো কিছু না থাকে প্রতিপক্ষের শুধু সমালোচনা করাটাই তাদের পুঁজি এই সমালোচনা করে যদি আমাকে কিছু যে ভোটটা কমবে সে ভোটটা সে পাবে এই আশায় তারা সমালোচনা করতেছে